প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখি এর আগে দু সালে এই ডব্লুবিএমএসি বোর্ডের তরফ থেকে গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং এখানে তিনটি ধাপে সিলেকশান করার কথা বলা হয়ে থাকে যেখানে প্রথম স্টেপ রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট এবং দ্বিতীয় ধাপ রয়েছে রিটেন এক্সামিনেশান এবং তৃতীয় ধাপ রয়েছে পার্সোনালিটি টেস্ট কিংবা ইন্টারভিউ ওকে এবার এই গ্রুপ ডির বিজ্ঞপ্তিতে প্রায় প্রায় দুই লক্ষর কাছাকাছি ক্যান্ডিডেট অনলাইন আবেদন করে থাকে এবার অনলাইন আবেদন করার পর যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল তার মধ্যে মোট আটানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জন প্রিলি এক্সাম পাস করতে পারে কিন্তু তারপরের যে ধাপ রয়েছে অর্থাৎ রিটেন এক্সামিনেশন কিংবা লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষায় বসে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন এবং বাকি তিয়াত্তর জন কিছু টেকনিক্যাল কারণে পরীক্ষায় বসতে পারেনি এবং বিগত কয়েক বছর ধরে কোর্ট কেস চলার কারণে মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত কাজকর্ম স্থগিত ছিল তাই এখন বর্তমানে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে আবার নতুনভাবে এই তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি এখানে এই ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কিন্তু এখানে এখানে জারি করা হয়ে গেছে দেখতে প্রথমে তোমাদের লেখা রয়েছে এখানে তোমাদের প্রথমে লেখা রয়েছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন যেখানে তোমাদের প্রথমেই সাবজেক্টে কি বলা হচ্ছে সাবজেক্টে বলা হচ্ছে ফার্স্ট এসএলএসটি দু হাজার দশ গ্রুপ ডি লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেটেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে এই নোটিফিকেশন এটুদের কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি এর আঠাইশ এগারো দু হাজার দশ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে যে তিয়াত্তর হাজার জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও উনত্রিশ পাঁচ দু হাজার এগারো তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেননি তাদের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে ত্রিপল ডব্লু ডট ডব্লু ডট কম এখানে গিয়ে লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর এলিজিবিল ফর বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটিন টেস্ট ফার্স্ট এস গ্রুপ ডি এই লিস্টে কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা যারা লিখিত পরীক্ষায় বসনি তোমাদের কিন্তু একটা লিস্ট জারি করা হয়েছে একটু পরে তোমাদের দেখাচ্ছি তার আগে তোমাদের দেখে নাও নেক্সট তোমাদের কী আপডেট বলা হচ্ছে এখানে আপডেটটা বলা হচ্ছে এই তিয়াত্তর জন প্রার্থীকে আগামী এক নয় দু তারিখ রবিবার এই তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় বসতে হবে কিংবা রিটেন এক্সাম বসতে হবে যেহেতু এরা লিখিত পরীক্ষায় বসেনি তবে এর আগে তোমাদের যে যারা পরীক্ষা দিয়েছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন তাদের কিন্তু আর কোন রকম ভাবে লিখিত পরীক্ষা বুঝতে হবে না ওকে এবং তারপর তোমাদের বলা হচ্ছে যে এই সকল যে প্রক্রিয়া এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই তিয়াত্তর হাজার নশো জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশনের ওয়েবসাইট ত্রিপল ডব্লু ডট ডব্লিউ বি ডট কম এখানে ফার্স্ট এসএলএসটি দু হাজার দশ গ্রুপ ডি আপডেটেশান পোর্টালে নিজের রেজিস্ট্রেশন নাম্বার ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী কিংবা আপডেট কিংবা আপলোড করতে হবে কোন কোন এখানে ইনফরমেশান আপলোড করতে হবে এখানে রয়েছে ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার যোগাযোগের বর্তমান ঠিকানা আধার আধার কার্ড এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের তোমাদের কিন্তু কার্ডটা মধ্যে আপলোড করতে হবে এবং যা লাস্ট ডেট রয়েছে পঁচিশ আট দু হাজার চব্বিশ তোমাদের সবাইকে তোমরা যারা লিখিত পরীক্ষা দিয়েছ অর্থাৎ তোমরা যারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন এবং তোমরা যারা লিখিত পরীক্ষা দাওনি তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে তোমাদের সবাইকে এখানে কিন্তু সমস্ত রকম ইনফরমেশান আপডেট করতে হবে পোর্টালে গিয়ে এবার কোন পোর্টালে যাবে কিভাবে তোমরা আপডেট করবে একটু পরে দেখাচ্ছি তার আগে তোমরা দেখে নাও এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর বাম দিকে নোটিশে তোমাদের এ টু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা নোটিশ তোমাদের দেওয়া রয়েছে লিস্ট অফ তিয়াত্তর হাজার নশো আঠাত্তর জন ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার অ্যাট দ্য কোয়ালিফাইড ইন প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট অ্যান্ড ফার্স্ট এস এলএসটি দু হাজার দশ গ্রুপ ডি হেল্ড অন আঠাইশ এগারো দু হাজার দশ অর্থাৎ তোমরা যারা প্রিলি এক্সামটা দিয়েছিলে কিন্তু রিটার্ন এক্সামটা দাওনি তোমাদের জন্য কিন্তু এখানে লিস্ট প্রকাশ করা হয়ে গেছে এখানে তোমরা লিস্টের নামটা চেক করতে পারো এবং তোমরা যারা এখানে লিখিত পরীক্ষা দিয়েছিলে তোমাদের দ্বারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিজের মধ্যে লিস্ট রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার রিটিন টেস্ট অর্থাৎ তোমরা তারা লিখিত পরীক্ষায় বুঝেছিলে এখানে কিন্তু তোমাদের এখানে তোমরা যারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন তোমাদের কিন্তু এখানে লিস্টটা দেওয়া রয়েছে তোমরা কিন্তু এখানে নামটা চেক করতে পারো এবার তোমরা দেখে নাও এখানে তোমরা সবাই কিভাবে তোমাদের ইনফরমেশানগুলো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপডেট করবে কারণ এটা কিন্তু বাধ্যতামূলক সবাইকে এই আপডেটটা করতে হবে আপডেট করার জন্য এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিসে নিচে দিকে আসার পর দেখতে তোমাদের রয়েছে এখানে বলা হচ্ছে কি যে আগস্ট দুই দু হাজার চব্বিশ এসএলএসটি দু হাজার দশ গ্রুপ ডি আপডেটেশন পোর্টাল এখানে তোমরা সবাই ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপডেট করার জন্য পোর্টালটা ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে অনলাইন আপডেটেশন পোর্টাল অফ এস এলএ এস টি গ্রুপ ডি যেখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত রকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এখানে তোমাদের কি কি ইনপুট করতে হবে এবং কিভাবে ইনপুট করতে হবে যেখানে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা ঘর দেওয়া রয়েছে এখানে তোমাদের এন্টার করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তোমাদের নাম্বারটা এন্টার করার পর তারপর কিন্তু তোমাদের এখানে ডেট অফ বার্থটা এন্টার করবে এবং লগ ইন করবে এবার এখানে লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লগ ইনটা হয়ে যাবে লগ ইন করার পর তোমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি এবং তোমাদের বর্তমান ঠিকানা এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ড তোমাদের আপলোড করতে হবে এবং তারপর তোমাদের ওকে করে সাবমিট করতে হবে ওকে এটা কিন্তু তোমাদের সবাইকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে রাখি এখানে যে গ্রুপ ডির জন্য নিয়োগের বিজ্ঞপ্তি আউট করা হয়েছে এখানে কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি সংখ্যা ছিল আগে দুশো বাহাত্তরটি এবং সেই সংখ্যাটা এখন কিন্তু বেড়ে হয়েছে দুশো তিরানব্বইটি ওকে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই তোমরা যারা তিয়াত্তর হাজার নশো আঠাত্তর জন এই লিস্টে তোমাদের নাম রয়েছে তোমাদের যে পরীক্ষাটা নিয়ে হবে এক নয় দু তারিখে এই পরীক্ষায় তোমরা যারা বসবে এখানে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক তোমাদের দেওয়া হয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড পর ফার্স্ট এস দু হাজার দশ গ্রুপ ডি রিটিন এক্সামিনেশান এখানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে যেখানে তোমরা নিচে দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম ঘরটা তোমাদের রেজিস্টার নাম্বারটা এন্টার করবে এবং তারপর তোমাদের ডেট অফ বার্থটা এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করবে এবং তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করে নেবে ওকে এবার তোমাদের বলে রাখি এখানে তোমরা যে সবাই এখানে আপডেটটা করবে অনলাইন পোর্টালে এসে অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি আধার কার্ড এখানে আপডেট করার পর তোমাদের যে একটা স্লিপ দেওয়া হবে ওই স্লিপটা কিন্তু অবশ্যই তোমরা প্রিন্ট করে তোমাদের কাছে রাখবে অবশ্যই পরবর্তীতে কাজে লাগবে ওকে এবার তোমাদের যদি এই সম্পর্কে কোন রকম কোয়ারিজ কিংবা কোন রকম কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটে নাম্বার দেওয়া রয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে কিন্তু এ টু জেড তোমরা সমস্ত রকম কোয়ারিসগুলো কিন্তু সলভ করতে পারো কিংবা সমস্ত রকম কোয়েশ্চেনগুলো তোমরা জিজ্ঞাসা করতে পারো ওকে